কথায় বলে কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে কিনা নিজের চাইতেও তার মনিবকে বেশি ভালোবাসে। আজকাল ইন্টারনেটের বদৌলতে ফেসবুক পেজগুলোতে কুকুরের বিশ্বস্ততা নিয়ে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়, জানা যায় বিভিন্ন অজানা তথ্য। তাছাড়া যারা কুকুর পালেন তারা অবশ্যই জানেন কুকুর কতটা প্রভুভক্ত প্রাণী। কুকুর আর মানুষের বন্ধুত্ব নিয়ে গল্প কাহিনী আর সিনেমার কোনো অভাব নেই, কিন্তু পৃথিবীর ইতিহাসে কয়েকটি কুকুরের নাম বিশেষভাবে উল্লেখ্য, যেগুলো স্মরণীয় শুধু তাদের অপার বিশ্বস্ততার জন্য। এ খবরই বা কয়জন জানেন? আজকের ভিডিওতে এমনই দুইটি কুকুরের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। নাম্বার ওয়ান, হাচিকো। প্রথমে যে কুকুরটির কথা বলবো তার নাম ছিল হাচিকো। মনিব সকালবেলা হাচিকোকে সাথে নিয়ে স্টেশনে আসতেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য ট্রেনে উঠতেন হাচিকে বিদায় দিয়ে। লেকচার শেষ করে বিকাল তিনটার সময় তিনি আবারও ফিরে আসতেন স্টেশনে, যেখানে হাচিকো তার জন্য অপেক্ষা করত। এরপর দুজনে মিলে হেঁটে সেখান থেকে বাড়ি ফিরতেন। হাচিকো বাকি জীবনটা এভাবে হয়তো কাটিয়ে দিতে পারত, কিন্তু সেটা আর হয়ে উঠল না। 1925 সালের দিকে মালিক যখন ক্লাসে লেকচার দিচ্ছিলেন সে অবস্থাতে তার হঠাৎ করে স্ট্রোক হয়ে সে মারা যায়। এদিকে বিকাল তিনটায় হাচিকো উৎসাহ নিয়ে অপেক্ষা করে রইল মনিবের জন্য, কিন্তু কেউ এলো না। বিশ্বস্ত হাচিকো পরের দিন ঠিক 3টা বাজে শিবুয়া স্টেশনে গিয়ে একই জায়গায় বসে রইল। ভাবখানা এমন যে এখনই তার মালিক ট্রেন থেকে নেমে তাকে কোলে তুলে নেবে আর সে লেজ নেড়ে তাকে সম্ভাষণ জানাবে, কিন্তু প্রিয় মনিব আজও এলো না, হাচিকো হাল ছেড়ে দিল না। পরের দিন হাচিকো আবারও একই জায়গায় একই সময়ে বহাল তবিয়তে দেখা গেল। এভাবে দিনের পর দিন ধরে সে স্টেশনে এসে বসে থাকতে লাগলো। খুব অল্প দিনের মধ্যেই হাচিকোকে আশেপাশের সবাই চিনে ফেলল। এভাবে করে টানা 10 বছর ধরে ঝড় বৃষ্টি ঠান্ডা কোনো কিছুই হাচিকোকে রুখতে পারেনি। প্রতিদিনই সে স্টেশনে হাজির হতে লাগলো, এমনকি বার্ধক্য আর আর্থ্রাইটিসকেও সে পাত্তা দেয়নি। তার মনে কেবল একটাই আশা, কোনো একদিন নিশ্চয়ই সে মনিবকে দেখতে পাবে, অন্তত একবারের জন্য হলেও। অবশেষে 1935 সালের এক শীতল সন্ধ্যায় হাচিকো মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রাকৃতিকভাবেই। তার মৃতদেহ শহরের লোকজন রাস্তায় আবিষ্কার করল, সবাই গভীর আলিঙ্গনে তাকে বুকে তুলে নিল, তার শেষকৃত্য সম্পন্ন করল ইজাপুরোর কবরের পাশেই। 10 বছর পর প্রিয় মনিবের সঙ্গ পেয়ে হাচিকোর কেমন লাগছিল তা জানার উপায় আর কারোই রইল না। নাম্বার টু, ববি দ্য ওয়াল্ডার ডগ। এবারের গল্পটায় আমেরিকার অবিস্মরণীয় কুকুর ববিকে নিয়ে, যে মনিবের প্রতি ভালোবাসার টানে অসম্ভবকে সম্ভব করে ফেলেছিল। ব্রেজিয়ার পরিবারের 2 বছর বয়সী এ স্কর্সকোয়ালি প্রজাতির কুকুরটি ছিল ফ্র্যাঙ্ক ব্রেজিয়ারের চোখের মণি। 1923 সালের মাঝামাঝি সময়ে ফ্র্যাঙ্ক ও এলিজাবেথ ব্রেজিয়ার ছুটি কাটানোর জন্য নিজ শহর সিলভারটন থেকে ইন্ডিয়ানা স্টেটের উদ্দেশ্যে গাড়ি করে বেরিয়ে পড়েন। সঙ্গে আদরের কুকুর ববি তো রয়েছেই, কিন্তু বিধিবাম, ইন্ডিয়ানায় পৌঁছে ছোট্ট ববি কী করে যেন আলাদা হয়ে গেল ব্রেজিয়ারদের কাছ থেকে। অনেক খুঁজেও ববিকে না পেয়ে ভগ্ন হৃদয়ে ব্রেজিয়াররা সিলভারটনের উদ্দেশ্যে রওনা দিলেন। ববির আশা এক প্রকার ছেড়ে দিলেন দুজনে। 1924 সালের ফেব্রুয়ারির এক সকালে সিলভারটনে নিজেদের বাড়ির দরজায় আসরের শব্দে এলিজাবেথ একটু যেন ভয় পেলেন। পায়ে পায়ে গিয়ে সদর দরজা খুলতে যা দেখলেন তা বিশ্বাস করা যায় না, তার আদরের ববি দরজায় সটান দাঁড়িয়ে আছে। ববির অবস্থা অবশ্য খুবই খারাপ, টানা 6 মাসেরও বেশি সময় প্রায় 2551 মাইল পথ পাড়ি দিয়ে ইন্ডিয়ানা থেকে সিলভারটন এসেছে ববি। তার শরীর হাড্ডিসার, বিভিন্ন অংশ লোমহীন, পায়ের নখ বালি আর পাথরে লেগে ক্ষয় হয়ে গেছে। ছোট্ট এ চার পেয়ে নায়কের কথা রাতারাতি সবাই জেনে গেল। 3 বছরের মাথায় 1927 সালে ছোট্ট সাহসী ববির মৃত্যু হয়। মৃত্যুর পর পোর্টল্যান্ডে বসা প্রাণীদের কবরস্থানে তাকে কবর দেওয়া হয়। সিলভারটনের মানুষ তখন তার সম্মানে একটি বসা প্রাণীদের প্যারেডের আয়োজন করে। এরপর থেকে প্রতিবছর এই প্যারেডটি নিয়মিত হয়ে আসছে। সিলভারটন শহরে ববির ছোট্ট একটি বাড়ি এবং অবিকল ববির মতো দেখতে একটি ছোট্ট ভাস্কর্য তৈরি করে শহরবাসী। তাকে শহরের নাগরিকের মর্যাদাও দেওয়া হয়। আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।